শিক্ষার্থী আবদার হত্যাকাণ্ডের ঘটনায় বিশ জোটের প্রথম কর্মসূচিতে হাজির জামায়াতের শীর্ষ নেতারা এক বেশি সময় পর বিশ দলীয় জোটের কোনো কর্মসূচিতে অংশ নিল জামায়াত অনুষ্ঠানে ছিল ভারত বিরোধী ব্যানার সকালে জাতীয় প্রেস ক্লাবে আবদার ফাহাদের স্মরণ সভা আয়োজন করে বিশ দলীয় সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন ভিন্ন মতের মানুষকে নির্যাতন করতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে টর্চার সেল তৈরি করেছে ক্ষমতাসীন দলের কর্মীরা তারা আরও বলেন আইনি পথে বেগম খালেদা জিয়ার মুক্তি আর সম্ভব নয় রাজপথে আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে ছাত্র রাজনীতি যদি থাকতো তাহলে তো ছাত্র রাজনীতি বন্ধের পথে উঠত না ছাত্র রাজনীতি নাই বলেই আজকে রাজনীতির নামে যে অপকর্ম সেটা বন্ধ করা জন্য ছাত্র রাজনীতি বন্ধ করতে হয় না কারণ এদেশের ছাত্ররা ইতিহাসের পাতায় প্রত্যেকটা পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করছে বেগম জিয়ার মুক্তি এই আইনের প্রক্রিয়ার মাধ্যমে আর সম্ভবপর হবে বলে আমি মনে করি না সুতরাং এই এর অবসান একমাত্র হতে পারে রাজপথে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি হবে প্যারলের মাধ্যমে নয়